আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটা যারা আমাদের ভিআইপি গ্রুপ আছেন তাদের জন্য, তো যারা হচ্ছে বুঝেন না যে কিভাবে ফিউচার সিগন্যাল নিয়ে ট্রেডিং করতে হয়, সো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আই হোপ বুঝতে পারবেন যে কিভাবে ফিউচার সিগন্যাল নিয়ে ট্রেড করবেন বা ফিউচার সিগন্যাল নিয়ে ট্রেডিং করলে কিভাবে ভালো একটা অ্যাকুরেন্সি পাওয়া যায়। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আর যারা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো দেখেন, যারা হচ্ছে আমার ভিআইপি গ্রুপে জয়েন আছেন আপনারা হচ্ছে ডেইলি এরকম একটা লিস্ট দেখতে পারবেন। প্রত্যেক দিন একবার হচ্ছে 12টার পর দিই, আর একবার হচ্ছে আপনার দুপুর 12টার পর দিই, দুই টাইমে সিগনাল দিই। প্রায় হচ্ছে 20টা বা 40টা বা 50টার মতন সিগনাল পান আপনারা ডেইলি, প্লাস হচ্ছে লাইভ সিগনাল পান। দেন সপ্তাহে 2 দিন ক্লাস করাবো, এটা কয়েকদিন পর থেকে স্টার্ট করব, যেহেতু একটু বিজি আছি। সো ফ্রি হলে আপনাদের ক্লাসটা স্টার্ট করে দিব। তো এখন দেখেন যে উপরে হচ্ছে আপনাদের যে দিন সিগনাল দিব ওই ডেটটা থাকবে, দেন হচ্ছে যে টাইম ফ্রেমটা থাকবে আপনারা হচ্ছে কোয়ার্টেক্সের টাইমটা করে নেবেন, ইউটিসি প্লাস 6 এইটা যেখানে আছে। সো এক সেকেন্ড একটু মার্ক করে দেখাই। তো আপনারা এখান থেকে সেটিং এ আসবেন, আসার পর হচ্ছে আপনারা ইউটিসি প্লাস 6 এটা করে নেবেন, যেহেতু বাংলাদেশের টাইম এটা, সো এটা করে নেবেন। এরপর হইতেছে যদি আবার এখানে যদি এখানে যদি প্লাস 5.30 থাকে, মানে হচ্ছে 5:30 থাকে, তাহলে হচ্ছে আপনারা কোয়ার্টেক্সে আসার পর এখানে 5:30 করে নেবেন, আর যদি এখানে ইউটিসি প্লাস 6 থাকে তাহলে 6 করে নেবেন। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের টাইম জোন হইতেছে প্লাস 6.00, সো আপনারা হচ্ছে অলওয়েজ এটাই করে রাখবেন, বা আপনার ডিফল্টেও এইটাই থাকে প্লাস 6.00। দেন হচ্ছে আপনারা দেখবেন যে ফার্স্টে হচ্ছে আমরা 1 মিনিটের সিগনাল দিব, দেন 2 মিনিট, তারপর হচ্ছে 5 মিনিট, তো এরকম একটা লিস্ট থাকে। সেকেন্ড, তো এরকম একটা লিস্ট থাকে, প্রথমে থাকে হচ্ছে 1 মিনিটের, দেন 2 মিনিটের, দেন 3 মিনিট টাইম ফ্রেমের, সরি 5 মিনিট টাইম ফ্রেমের। তো এখান থেকে যদি আপনারা 1 মিনিট টাইম ফ্রেমের ট্রেডগুলো নেন, দেন আপনারা এখান থেকে সবসময় এরকম করবেন না, এরকম টাইম করে রাখবেন ওটিসি বা রিয়েল মার্কেট যাই হোক, যেহেতু এখন রিয়েল মার্কেট ওপেন নাই। তো দেখেন টাইম ফ্রেমটা আপনারা হচ্ছে টাইম দিয়ে রাখবেন, এখানে টাইমার যেন না থাকে, এরকম টাইমার যেন না থাকে, এখানে যেন এরকম টাইম থাকে। তো আপনারা যদি 1 মিনিট ট্রেড নেন, তাহলে হচ্ছে আপনারা এই প্রথমটাই সিলেক্ট করবেন, এটা হচ্ছে কিন্তু 1 মিনিট, একদম বড় হয়ে গেছে, তো এটা হইতেছে কিন্তু 1 মিনিট, এটা কিন্তু 2 মিনিট, এটা 3, এটা 4, এটা 5। তো আই হোপ এটা বুঝতে পারছেন। সো যদি 1 মিনিটের ট্রেড নিতে বলি, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে টাইম ফ্রেম 1 মিনিট করবেন, দেন আপনারা এখানে দেখবেন যে এই টাইমের সাথে এখানে মিলছে কিনা। ধরেন এখানে হচ্ছে এটা দেখেন, ধরেন 22:35 সরি 38 মার্কেটটা হচ্ছে ইউরোএসডি কল অপশনের দিকে যাবে, তো আপনারা হচ্ছে এখানে আসার পর ইউরোএসডি মার্কেটটা বের করবেন, দেন এখানে আসার পর আপনারা ওয়েট করবেন যে 22:38 কখন বাজবে। সো এখানে যখন 22:38 বাজবে, দেন 38 বাজার সাথে সাথে ক্যান্ডেলটা শুরু হওয়ার সাথে সাথে আপনারা আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। এটা কিন্তু জাস্ট আমি মেক করছি, এটা কিন্তু আমি জেনারেট করিনি, এটা আমি নিজেই মেক করছি জাস্ট ভিডিও মেক করার জন্য, আপনাদের যখন দিব এরকম থাকবে। যদি হচ্ছে 2 মিনিটের ট্রেড নেন, ধরেন 16:54 হচ্ছে ইউরো ইউএসডি ওটিসি মার্কেট কল অপশনের দিকে যাবে, তো আপনারা ইউরো ইউএসডিতে আসার পর এখান থেকে টাইম ফ্রেম যে এটা হচ্ছে 2 মিনিট, প্রথম গড়টা 1 মিনিট, দেন হচ্ছে পরের গড়টা হচ্ছে 2 মিনিট, সো এটা করে দেন হচ্ছে আপনারা যদি আপ থাকে আপের জন্য ট্রেড নেবেন, যদি ডাউন থাকে তাহলে ডাউনের জন্য ট্রেড নেবেন। আবার সেম হচ্ছে যদি 5 মিনিট লেখা থাকে, এইগুলো সব কিছু হচ্ছে 5 মিনিটের, তো ধরেন হচ্ছে 15:55, সো এখানে যখন 15:55 বাজবে, অবশ্যই উপরে ডেট দেখবেন, ডেট লেখা থাকবে ওই দিন এই করবেন, তো 15:55 বাজার সাথে সাথে হচ্ছে আপনারা এখানে এখানে কোন মার্কেট আছে ইউরো ইউএসডি ওটিসি মার্কেট কল অপশন, সো ইউরো ইউএসডি ওটিসি মার্কেট কল অপশন, আর এখানে যদি পুট অপশন থাকে তাহলে হচ্ছে ডাউনের জন্য নেবেন, আর যদি কল অপশন থাকে তাহলে আপের জন্য নেবেন। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। তো আর আর আপনারা যারা হচ্ছে ফিউচার সিগন্যাল নেন, আপনাদের জন্য কিছু টিপস দেই। আপনারা হচ্ছে যদি কোনো ট্রেড লস হয়, তাহলে হচ্ছে 1 স্টেপ এমটিজি টিমের, এমটিজি মানে হইতেছে আপনার যদি কোনো শিউ শর্ট সিগনাল মিস হয়, দেন হচ্ছে নেক্সট ক্যান্ডেলে আপনারা যদি ধরেন এখান থেকে হচ্ছে আপনি ডাউনের জন্য ট্রেড নিলেন, এখানে আপনি ডাউনের জন্য ট্রেড নিয়েছেন কিন্তু আপনার ডাউনে না যায় মার্কেটটা হচ্ছে আপের দিকে গেছে, তো যদি আপের দিকে যায় তাহলে হচ্ছে আপনি এখান থেকে $140 করবেন, দেন হচ্ছে আবার নেক্সট ক্যান্ডেল হচ্ছে আপনারা ডাউনের জন্য ট্রেড নেবেন। তো এখানে দেখাইছি, এখানে দেখেন এটা হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি,
এটা যদি আমাদের উইন হয় তাহলে তো হইলো, আর যদি লস হয় দেন হচ্ছে আমরা এখানে এমডি ইউজ করে আপনাদের লাইভ দেখাবো। এক সেকেন্ড, এটা হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম, বাট এটা হচ্ছে আপের দিকে গেছে, দেন হচ্ছে নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য $140 ট্রেড নিব। তো এটাই হইতেছে এমটিজি, এটা নাকি লস হয়ে যাবে না, এটা লস হবে না যেহেতু এটা রেজিস্ট্যান্স লাইন। তো এরকম করে হচ্ছে আপনারা এমটিজি ইউজ করতে পারেন। আই হোপ এমটিজিটা বুঝতে পারছেন, এটা লস হয়ে গেল নাকি রে, তো এটা মেবি লস হয়ে যাবে। যাই হোক, জাস্ট এমটিজিটা শিখাই দিলাম, এখানে মোটামুটি 200+ লস হয়ে গেল, তো আমরা পরে রিকভার করে নেব, প্যারা নাই। তো এমটিজিটা বুঝতে পারছেন, আর হচ্ছে আপনারা ফিউচার সিগন্যালের সাথে যেহেতু একদিনে হচ্ছে 50টা করে সিগন্যাল দিচ্ছ, সবগুলা তো আর নিতে পারবেন না, আপনারা হচ্ছে দেখবেন যে বেস্ট বেস্ট কোনগুলা সিগন্যাল হয়। সো দেখবেন যে মার্কেট মোটামুটি ভালো পজিশনে আছে, স্টেবল আছে, তো ওইসব মার্কেটে হচ্ছে আপনারা ট্রেড নেবেন। পাশাপাশি আপনারা ক্যান্ডেল স্টিক দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বসাবেন, দেন যদি ওই রকম করে আপনারা ট্রেড নেন তাহলে মোটামুটি ভালো একটা একুরেন্সি পাবেন। তো এই ট্রেডটা আমাদের লস হয়ে গেছে, যাই হোক মোটামুটি $200 লস হয়েছে, এটা আমরা পরে রিকভার করে নিব। আপনারা এমডিজি বুঝতে পারলেই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ফিউচার সিগন্যাল নিয়ে ট্রেড করবেন। অ্যান্ড যারা আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে চান, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে দেখেন হচ্ছে আমার যে জয়েন কোয়ার্টেক্স নামে একটা লিঙ্ক আছে, তো ওইটাতে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলে ওইটাতে হচ্ছে $20+ ডিপোজিট করে আমাকে মেসেজ দিলে আপনারা হচ্ছে আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।